Assalamualaikum সবাইকে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে হচ্ছে আমি পুশিয়ান গ্রুপের রং করব রং শেষে কিভাবে ফিটকে ইউজ করতে হয় সেটা দেখিয়ে দিব এবং হচ্ছে কিছু কথা বলবো আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে আমি রংগুলি নিয়েছি এবং একটি ফুলের সাহায্যে হচ্ছে আজকের ডিজাইনটা আমি করব তো এই যে ফুলদানির যে ফুলগুলো থাকে সেখান থেকে একটি ফুল আমি ছিঁড়ে নিয়েছি এবার রঙের মধ্যে হচ্ছে ফুলটা চুবিয়ে জাস্ট কাপড়ের উপরে প্রেস করে দিচ্ছি তো নিচে থেকে হচ্ছে একটু করে ছড়িয়ে যাচ্ছে দেখতে ফুলের একটা শেপ এসেছে এটা হচ্ছে ডিপ অরেঞ্জ কালার আজকের হচ্ছে আমি ডিজাইনটা দুইটি কালার দিয়ে করব গত ভিডিওতে আমি একটি জামার যে ব্রাশ পেইন্ট দেখিয়েছিলাম বাটিকের সেটার কিছু রং বেঁচে গিয়েছিল সেই রংগুলো একসাথে করে আমি আরেকটি রং তৈরি করেছি সেটা আপনাদের দেখাবো প্রথমে হচ্ছে আমি অরেঞ্জ কালারের ফুল শেপগুলো দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে অন্য কালার করব এখানে এই যে এই কালারটা ডিপ মেরুন টাইপের একটি কালার এটা কিন্তু হচ্ছে গত ভিডিওতে যে জামার কাজ দেখিয়েছিলাম সেখানে হচ্ছে বেগুনি রানী গোলাপি দুটি কালার মিক্সড করে হচ্ছে যে কালারটা বেঁচে গিয়েছিল সেটা মিক্সড করে কিন্তু আমি এই কালারটা তৈরি করেছি আপনারা যখন দুই একদিনের মধ্যে কাজ করবেন তখন যদি রং কিছুটা বেঁচে যায় একসাথে করে এভাবে কাজ করতে পারবেন তবে দুই একদিনের বেশি হলে কিন্তু কাজ করলে সেটা কিন্তু হচ্ছে রংটা কার্যকারী ক্ষমতাটা থাকবে না অতটা মানে রংটা উঠে আসার সম্ভাবনা বেশি থাকবে তো এখানে হচ্ছে আরেকটি ফুল ছিঁড়ে নিচ্ছি এটা দিয়ে হচ্ছে আমি এই এই কালারটা করে নিচ্ছি তো আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন আবার হচ্ছে আপনারা ইচ্ছা করলে এখানে শুধু ব্রাশের সাহায্য অন্য অন্য ডিজাইন করে নিতে পারেন আমি এখানে জাস্ট ছিটিয়ে নিচ্ছি যাতে হচ্ছে অন্যরকম একটি লুক ক্রিয়েট হয় এর জন্য বাটিকের রং যে কোনো রঙের কাজ হচ্ছে ন্যাচারালভাবেই হচ্ছে বেশি সুন্দর লাগে তো আউটলাইনগুলো আমি কিন্তু চারোপাশে দিয়ে নিয়েছি মানে মোটা পার আকারে চারোপাশে থাকবে ভিতরে হচ্ছে ফুলগুলো থাকবে তো এভাবে করে ওনাটা করব এখানে হচ্ছে আমি অরেঞ্জ কালার দিয়েও হচ্ছে পার করে নিচ্ছি অনেক আপুদের প্রশ্ন পাই তারা হচ্ছে ভিডিও দেখে রং করে বাটিক করে তখন হচ্ছে প্রথমেই তো আসলে কেউ একদম পরিপূর্ণভাবে পারে না যদি একটু ভুল হয়ে যায় তাহলে আপুদের মন খারাপ হয়ে যায় বা আর নেক্সট টাইম করার সে আগ্রহটা থাকে না তো সে আপুদের বলছি প্রথমে কিন্তু কেউ একদম পাকাপোক্তভাবে পারে না ভুল করতে করতেই কিন্তু মানুষ শিখে তো আমরাও কিন্তু প্রথমেই এত ভালো করে পারি নাই এখন হয়তো অনেক বছর হয়ে গেছে তার একটি অভিজ্ঞতা তো আপনারাও হচ্ছে ধৈর্য সহকারে কাজ করেন অবশ্যই সাকসেস আসবে যে কোনো কাজ ধৈর্য সহকারে যদি করে অবশ্যই সেটার সাকসেস আল্লাহ তাআলা এনে দেয় এটা আমরা বিশ্বাস করি তো এইসব কাজ কিন্তু আপনারা যত করবেন আপনাদের অভিজ্ঞতা তত বাড়বে আপনি একটা জিনিস জানলেন কিন্তু প্র্যাকটিক্যালে আপনি কাজ করলেন না তাহলে কিন্তু আপনি আসলে প্র্যাকটিক্যালের কিছুই বুঝলেন না শুধু হচ্ছে জানা থাকলেই হয় না আপনি যত প্র্যাকটিক্যালে কাজ করবেন আপনার অভিজ্ঞতা ততটা বেড়ে যাবে আর প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা ছাড়া কিন্তু এইসব কাজ আসলে ওভাবে সুন্দরভাবে করা যায় না মানুষ কিন্তু ভুল করতে করতেই হচ্ছে আরও বেশি পাকাপোক্তভাবে শিখে তো এই যে আমি কালারগুলো কথা বলছি আর কালারগুলো করে নিচ্ছি তো এই জন্যই বলবো আপুরা আপনারা মন খারাপ করবেন না কয়েকবার করে চেষ্টা করেন অবশ্যই পারবেন কারণ
যত করবেন অত হচ্ছে আপনারা পাকাপোক্তভাবে শিখবেন। তো আমি 12 ঘন্টা রেখে দিয়েছিলাম, তো 12 ঘন্টা পরে হচ্ছে ধুয়ে নিচ্ছি। তো পরিষ্কার পানি দিয়ে হচ্ছে ধুয়ে নিতে হবে। আর এই কাপড়ে যে রংটা হচ্ছে সুতার ভিতরে শোষণ করে নেওয়ার সেটা কিন্তু নিয়ে গেছে, এক্সট্রা যে রংগুলো আছে সেটাই আমি ধুয়ে ফেলবো। তো এজন্য হচ্ছে অনেকে ভয় পেতে পারেন যে এত রং কেন উঠছে, তো এটা কিন্তু এক্সট্রা রং, কারণ আমাদের কাপড়টা কিন্তু ভিজা থাকে, রং যখন করি এক্সট্রা রং দেয়া হয়, তো এই জন্যই হচ্ছে এক্সট্রা রংটা আমরা ধুয়ে ফেলব। কাপড়ে যেটা থাকার সেটা কিন্তু থেকেই যাবে। তো ভালো করে, সবচেয়ে বেশি ভালো হয় বেশি পানিতে যদি ধুয়ে নেই। তো এভাবে বারবার করে আমি পরিষ্কার পানিতে সুন্দর করে হচ্ছে ওন্নাটা ধুয়ে তারপরে হচ্ছে আমি এটার ফিটকিরির পানিতে কিছুক্ষণ ভিজিয়ে তার চিপে শুকা দিয়ে দিব, এটাই হচ্ছে কাজ। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কিছু জানার থাকলে কমেন্টস করে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তো এই যে বেশি পানিতে আমি ধুয়ে নিচ্ছি বারবারই, এরপরে হচ্ছে আমি ফিটকিরির জন্য পরিষ্কার পাত্রে পানি নিয়েছি এবং ফিটকিরি নিয়ে নিয়েছি, একটু ফিটকিরিটা কুচলিয়ে আমি পানিতে গুলিয়ে নিব। তো হালকা একটি একটু সাদা সাদা টাইপের একটি মানে কালার এসেছে। তো হাতটা যখন আঠালো হবে তখন বুঝতে হবে যে আমার ফিটকিরিটা আর লাগবে না, তো এই এইরকম হলেই হবে। তো এখানে হচ্ছে আমি 10 মিনিটের মতো ওন্নাটা ভিজিয়ে তারপরে চেপে শুকা দিয়ে দিব। তো এভাবে করলে ফিটকিরির পানিতে ভিজালে রংটা আরও স্থায়িত্বটা বেড়ে যায়, আর হচ্ছে আপনার কালারটা আর একটু ডিপ হয়। তবে যদি আপনি না চান যে ফিটকিরির পানিতে ভিজিয়ে রাখবো না, কোনো সমস্যা নাই, এমনিতেই পানিতে ধুয়ে শুকা দিয়ে দিবেন। আর যদি গ্লেজ কারো দিতে ইচ্ছা করে গ্লেজ দিবেন, গ্লেজ ছাড়া যে করা যাবে না সেটা না, সেটাও করা যাবে। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।